পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের নেতাকর্মীরা সকাল 11টা থেকে এক ঘন্টার মানববন্ধনে অবস্থান নিলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় ঢাকা মহানগর বিএনপি উত্তরের সভাপতি রাজ সহ তিন কর্মীকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচিগুলো করছি, সেই কর্মসূচির মধ্যে তারা অনুপ্রবেশ করে তারা এটাকে অশান্তিময় করে তুলছে এবং খুব পরিকল্পিতভাবে আমরা যেন ভবিষ্যতে আর কোনো ধরনের কর্মসূচি করতে না পারি সেই জন্য তারা পরিবেশ সৃষ্টি করছে। দেশান্তরী বেগম খালেদা জিয়াকে এই মিথ্যা মামলায় তাকে কারাগারে নেওয়ার পর থেকে আমরা যতগুলো কর্মসূচি দিয়েছি প্রত্যেকটি কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি।